नमस्कार बंधुरा, पाँच मिसाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी तैरी करे देखाबो एकटा खुबी मुचमुचे सुस्वादु स्नैक्स, फुलकपिर पकोड़ा। तो बंधुरा चलुन रेसिपिटा स्टार्ट करी। फुलकपिर पकोड़ा बानानोर जोन्नो जे उपकरणगुलो लागबे आमी बोले दी। आमी एखाने कफि थेके आटटा फुल निएछि, एकटु माझारी साइजेर निएछि। फुटन्त जले आमी एगुलोके 2 मिनिटेर मतो भापिए निएछि। 100 ग्राम रिफाइन अएल, 50 ग्राम बेसन, 1 टी स्पून हलुद गुड़ो, 1 टी स्पून भाजा मसला। भाजा मसला धने जिरे और शुकनो लंका शुकनो खोला भेजे गुड़िए नियेछि। हाफ टी स्पून काश्मीरी लंकार गुड़ो, हाफ टी स्पून गोलमरिचर गुड़ो, हाफ टी स्पून चाट मसला, स्वाद मतो चीनी और स्वाद मतो नून। झालटा अवश्य आपनारा आपनादेर स्वाद मतो मिशिए नेबेन। एकटा बानिए नेब, तार जन्य आमि एकटा एरकम बोल निये नियेछि। एते आमि बेसनटा निये निच्छि। एर मध्ये आमि शुकनो उपकरणगुलो একে একে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলা আর হলুদ গুঁড়ো একসাথে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে জল ঢালবো, কারণ এটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না। নিরামিষের দিনে এভাবে ফুলকপি দিয়ে পকোড়া বানিয়ে খাওয়া যেতেই পারে সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে। আমি একটু একটু করে জল মিশিয়ে নিচ্ছি, দেখে নিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এটা বানিয়ে নিয়েছি, এটা খুব বেশি ঘন হয়নি, খুব বেশি পাতলা পাতলা হয়নি। আর কফিটাতে আমি আগে থেকে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আমি এবার এর মধ্যে এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শন করে নিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম করে নেব হাই ফ্লেমে রেখে। গরম হয়ে গেছে, আমি একটু ব্যাটার দিয়ে, এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি। তেলটা একদম রেডি, আমি এবার ফুলকপির পকোড়াগুলো ভেজে নিতে পারবো। আমি ব্যাটারের মধ্যে কফিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। একে একে আমি এগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। দুটো করে পকোড়া একসাথে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলো ভেজেছি। 3 মিনিট মতো সময় লেগেছে আমার পকোড়াটা ভাজতে। আমি এভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলার আড্ডা জমানোর জন্য গরম গরম ফুলকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।